নমস্কার বন্ধুরা, সবাইকে প্রাতকালীন শুভেচ্ছা। এবং অভিনন্দন। আপনারা সবাই জানেন রাজ্যের শিক্ষক শিক্ষাকর্মী এবং সরকারি কর্মচারীরা যে গতকাল ডিএর আন্দোলনে যে লড়াইটা হয়েছিল 30টা সংগঠনের মঞ্চ, যৌথ মঞ্চ, সেখানে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি সামনের সারিতেই ছিল। আমরা লড়াই করেছি দাঁড়িয়ে থেকে, এবং আপনারা জানেন যে পুলিশের অত্যাচার এবং বর্বরতা কোন মাত্রায় পৌঁছেছিল, এমনকি ঘুষি চড় মারতেও তারা কিন্তু দ্বিধাবোধ করেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের এই ঐক্যবদ্ধ আন্দোলন যেটা হয়েছে, এটাকে আরও আগামী দিনে জোরালো করতে হবে, এবং শিক্ষক শিক্ষাকর্মী এবং সরকারি কর্মচারী মহলে এটাকে আরও বেশি করে প্রচার করতে হবে যে এই সরকার কতটা আমাদের প্রতি অমানবিক আচরণ করছে এবং হৃদয়হীন আচরণ করছে, আমাদের বঞ্চিত করে, আমাদের টাকায় উন্নয়ন করছে, আমাদের টাকায় এই সরকারের নেতারা বড় লোক হচ্ছে, ফুলে ফেঁপে উঠছে, অথচ আমাদেরকেই অত্যাচার করছে আমাদের দাবি নিয়ে আন্দোলন করলে। যে নেত্রী গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে উঠে এসেছিল, সেই নেত্রী আবার গণতান্ত্রিক আন্দোলনকে ভয় পাচ্ছে এবং তার পুলিশকে লেলিয়ে দিচ্ছে। এটা তো গেলে একটা বিষয়। আমি যেটা আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে উত্থাপন করতে চাইছি, এটা আমাদের কাছে অত্যন্ত অ্যালার্মিং। বিশেষ করে রাজ্যের শিক্ষক সমাজ যারা আছেন, তারা নিশ্চয়ই এইটাকে একটু সিরিয়াসলি ভাববেন। আমি এর আগে অনেক ভিডিওর মাধ্যমে আপনাদের বার্তা দিয়েছিলাম। আপনারা নিশ্চয়ই জানেন যে পুজোর আগে সল্টলেকে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারদের নিয়ে একটা মিটিং হয়েছিল, এবং সেই মিটিংয়ে যেটা বিভিন্ন দপ্তরের যে আর্থিক অবস্থা সেটা নিয়ে পর্যালোচনা এবং তার সঙ্গে ডিএ নিয়েও আলোচনা হয়েছিল। সেইখানে কিন্তু একটা প্রস্তাব সরকারের পক্ষ থেকে একটা মহল থেকে তোলা হয়েছিল যে এই ডিএর আওতা থেকে শিক্ষকদের এবং শিক্ষাকর্মীদের বাদ দেওয়া হোক, এবং শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে বিশেষ করে এইডেড যেগুলো আর কি, আমি এইডেড বা স্পন্সর্ড ইনস্টিটিউশন যেগুলো আছে সেগুলোকে বাদ দেওয়া হোক। আবার একটা মহল থেকে তার প্রতিবাদও ওঠে, কারণ তারা বলেছিলেন যে ডিএটা তো একটা পে কমিশনের আওতা বা পে কমিশনের নির্দেশ অনুযায়ী ডিএটা দেওয়া হয়, সেক্ষেত্রে পে কমিশনের আওতায় যারা অন্তর্ভুক্ত তাদের প্রত্যেকেরই ডিএ পাওয়ার অধিকার আছে, স্বাভাবিকভাবে শিক্ষক শিক্ষাকর্মীদের বাদ দেওয়া যায় না এভাবে। তো সেভাবে ধামাচাপা পড়ে গিয়েছিল। পরবর্তীকালে আবার একটা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারদের মিটিং হয়েছিল পুজোর পরে পরে, নিশ্চয়ই আপনারা জানেন। তার পরবর্তীকালে যেটা দেখা গেল যে কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গিয়ে তারা সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছিল। প্রশ্নটা হচ্ছে সুপ্রিম কোর্টে তারা যে যাবে আমরা জানতাম এবং আগে থেকে সিদ্ধান্ত নিয়ে রেখেছিল। মূল কারণটা ছিল যে টালবাহানা করা, সময় কিল করা, এবং তারা বুঝেই গেছে যে এটা যেহেতু হকের পাওনা এবং বিভিন্ন মানে স্যাট থেকে আরম্ভ করে কলকাতা হাইকোর্ট থেকে আরম্ভ করে বহুবার তারা ধাক্কা খেয়েছে, জেতার সম্ভাবনা খুবই কম। তা সত্ত্বেও যেহেতু সামনে পঞ্চায়েত নির্বাচনটা আছে, সেই নির্বাচন পর্যন্ত সেটাকে ড্র্যাগ করার জন্য কিন্তু ইন্টেনশনালি সুপ্রিম কোর্টে তারা গিয়েছিল। কিন্তু প্রশ্ন একটা যেটা, যে এই যে সংশোধনটা করেছে সুপ্রিম কোর্টে, যে অ্যাপিলটা করেছে, সেই অ্যাপিলের একটা জায়গায় একটা জিনিস নিয়ে কিন্তু খুব খটকা লাগছে। আমি এই পুজোর আগে সেই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারদের মিটিংটার কথাই স্মরণ পড়ে গেল। সুপ্রিম কোর্টে যে অ্যাপিলটা করেছে তারা, সেখানে কিন্তু সরকারি কর্মচারী হিসাবে উল্লেখ করেছে 3,19,000। আপনারা জানেন যে শুধুমাত্র আমাদের রাজ্যে শিক্ষক আছেন প্রায় 4,00,000, 2,14,000-এর কাছাকাছি হচ্ছে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এবং আপার প্রাইমারি শিক্ষক আছেন, আর প্রাথমিকের প্রায় 1,90,000-এর কাছাকাছি শিক্ষক আছেন। তা সব মিলিয়ে আমরা যদি দেখি প্রায় 4,00,000 শিক্ষক হচ্ছে আছেন, তাহলে তারা কিন্তু সরকারি কর্মচারী হিসেবেই কিন্তু ট্রিটেড হন, মানে বিশেষ করে সর্বশিক্ষার টাকা নেওয়ার জন্য বা হচ্ছে সেন্ট্রাল প্রজেক্টে যে এডুকেশন বাজেটে যে টাকাগুলো আসে বিভিন্ন খাতে আর কি, সেখানে কিন্তু আমাদেরকে দেখানো আছে যে গভর্নমেন্ট টিচার্স হিসাবে। একটা পরিষ্কারভাবে দেখুন, আপনারা যে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে ওরা যে রিপোর্ট প্লেস করে বা এই করে সেগুলো খতিয়ে দেখলে বুঝতে পারবেন, সেখানে কিন্তু গভর্নমেন্ট টিচার্স হিসাবেই কিন্তু আমাদেরকে ট্রিট করে, এবং আমরা এইডেড স্পন্সর যাই হোক না কেন গভর্নমেন্ট সেই স্যালারি দায়িত্ব নিতে তারা বাধ্য। কিন্তু এই সরকারের আমলে একটা মানে দেখা যাচ্ছে যে এই সূক্ষ্ম বিভাজন কিন্তু ওরা করতে চাইছে, এবং ওদের দলের কয়েকজন নেতা বিভিন্ন চ্যানেলে তো বিভিন্ন সময় বক্তব্য রেখেছেন, সেটা আপনারা দেখেছেন, যে শিক্ষকদের দায়িত্ব আমরা কেন নিতে যাব, শিক্ষকরা তো সরকারি কর্মচারী নয়। তো স্বাভাবিকভাবে একটা বড় প্রশ্ন দেখা দিচ্ছে যে সুপ্রিম কোর্টে যে অ্যাপিলটা করেছে, সেখানে যে উল্লেখ করেছে 3,19,000-এর কাছাকাছি সরকারি কর্মচারী, তাহলে শিক্ষকদের কি বাকি বাদ দিয়ে এটা করা হলো?
এই প্রশ্নটা থেকে যাচ্ছে। আমি বিনীতভাবে আমাদের পক্ষে যারা লড়াই করছেন বা সরকারি কর্মচারী শিক্ষকদের পক্ষে যারা লড়াই করছেন তাদেরকে আবেদন করব, এই বিষয়টা যেন কিন্তু সুপ্রিম কোর্টে উল্লেখ করা হয় হিয়ারিংয়ের সময়, যে সরকার যদি 3,19,000-এর কথা বলে বাকিদের কথা উল্লেখ করলো না কেন? তারা কি সরকারি কর্মচারী নয়? তাদের দায়িত্ব কি সরকার নিতে চাইছে না? এটা সরকার স্পষ্টভাবে বলুক। আমরা আশঙ্কা করছিলাম যে যে এই সরকার কিন্তু আমাদের মধ্যে কর্মচারী শিক্ষকদের মধ্যে একটা সূক্ষ্ম বিভাজন তৈরি করতে চাইছে বিভিন্নভাবে, এবং তাদের গেম প্ল্যানটা কিন্তু আগে থেকেই ছিল। তাহলে যদি সুপ্রিম কোর্ট এভাবে মানে অ্যাপিলটাকে খারিজ করে দেয়, করে বলে ঠিক আছে যতজন সরকারি কর্মচারী আছেন তাদের ডিএ দেওয়ার ব্যবস্থা করা হোক বকেয়া ডিএ, তাহলে সেখানে কিন্তু একটা জিনিস রেজিস্টার হয়ে যাবে যে এই 3,19,000, তখন এই সরকার কিন্তু চালাকি করে বলবে দেখুন সুপ্রিম কোর্ট কিন্তু আমাদেরকে 3,19,000 কর্মচারী ডিএ দেওয়ার কথা বলেছে, বাকিদের কথা কিন্তু বলেনি। এই চালাকির জায়গাটা কিন্তু আছে। এটা অত্যন্ত অ্যালার্মিং, এটা খুব মানে উদ্বেগের বিষয়। আমি ওই যারা এখনো পর্যন্ত কি বলা যায় যে তৃণমূল পন্থী শিক্ষক সংগঠনের ট্যাবলেট খেয়ে আছেন বা ক্যাপসুল খেয়ে আছেন তাদেরকে ভাবার কথা বলছি, যে দেখুন আপনার বিপদ কিন্তু আপনি নিজেই ডেকে এনেছেন। কালকে তো আপনারা ডিএর মিছিলে আসেননি বা সমর্থনও করেননি, যে ডিএর মিছিলে এলে আপনারা বুঝতে পারতেন যে মানুষ কীভাবে ক্ষোভ প্রকাশ করছে, তাই না? তাদের ক্ষোভের বহিঃপ্রকাশটা কীভাবে হচ্ছে, আপনারা তো আসেননি, বরং পরোক্ষে বিভিন্নভাবে অনুৎসাহিত করেছেন, নিরুৎসাহিত করেছেন যাতে এই মিছিলে না যায়, সেটা আমাদের কানে এসছে। আপনারা ভেবে দেখুন, আপনারা প্রশ্ন তুলুন, তাহলে 3,19,000-এর কথা তা সেখানে বললো কেন, বাকিদের কথা বললো না কেন সরকার? এটা অত্যন্ত চিন্তার বিষয় এবং ভাবার বিষয়। শিক্ষক শিক্ষাকর্মী যারা আছেন, সরকারি কর্মচারী যারা আছেন, সবাই মিলে কিন্তু আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সরকার যদি এই নোংরা খেলায় মাতে তাহলে আমাদের কিন্তু রাজপথ কাঁপিয়ে দিতে হবে, এবং তার জন্য এই মুহূর্তেই প্রস্তুতি নেওয়া দরকার। আগামী সোমবার সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে বলে শুনলাম আমরা, যে অ্যাপিল মামলাটা আর কি, তো সেখানেও যেন আমাদের আইনজীবীরা যারা আছেন, আমাদের হয়ে যারা লড়াই করছেন, বা আমাদের সরকারি কর্মচারীরা যারা মামলার পার্টি, তাদেরকেও আমরা অনুরোধ করবো এই বিষয়টা কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করবেন, যে শিক্ষকরা আমরাও তো আর্থিকভাবে আপনাদের সাহায্য করছি বিভিন্নভাবে, যাতে করে মামলাটা আমরা জিততে পারি বা জেতার সম্ভাবনা তো 100%ই আছে। তো এই ক্ষেত্রে আপনারাও কিন্তু বলবেন যে সরকার কী করে, কোন তথ্যের ভিত্তিতে বা কোন চিন্তাভাবনার ভিত্তিতে এই 3,19,000 সরকারি কর্মচারীর কথা বলেছেন, বাকিরা তাহলে কারা, বাকিরা তাহলে কী হবে, তাদের কী হবে, এটা কিন্তু সুপ্রিম কোর্টে যেন তোলে। এবং এটা যে সরকার মিথ্যা তথ্য দিয়েছে, পে কমিশনের আওতায় যে শিক্ষকরাও আছেন সেই তার ডকুমেন্ট সহ সেখানে কিন্তু দেখাতে হবে শিক্ষাকর্মীরা যে আছে, এটা আমার অনুরোধ রইল। মামলাকারী যারা সংগঠন আছেন এবং যারা আইনজীবী আমাদের হয়ে মামলা লড়ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, যে ন্যায়ের জন্য আপনারা লড়ছেন, বিচারের জন্য লড়ছেন, সাংবিধানিক অধিকার রক্ষার লড়াই আপনারা লড়ছেন। আপনাদের লড়াই আইনি লড়াই, আমরা রাস্তায় নেমে আন্দোলন করছি, আপনারা আইনি লড়াই লড়ছেন। আপনাদের সবাইকে আমাদের সংগঠন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তার সাথে সাথে শিক্ষক সমাজের কাছে অ্যাপিল করছি যে এই সরকার যদি এই চিন্তাভাবনা মাথায় রাখে, আপনারা যারা বিশেষ করে সরকারপন্থী শিক্ষক আছেন, শিক্ষাকর্মী আছেন, আপনারা প্রতিবাদ করুন, আপনারা গর্জে উঠুন, নাহলে কিন্তু নিজের গলায় কিন্তু নিজে ছুরি মারবেন। এটুকু আমি বললাম, সবাইকে ধন্যবাদ। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে। আগামী দিনে কোন দিকে বিষয়টা করায় সবাই আমরা লক্ষ্য রাখছি, নজর রাখছি। সবাইকে ধন্যবাদ।